Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Fa inna khairal hadits kitabullah wa khairal hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. A'udzu billahi minasy syaithanir rajim. Innallaha ya'muru bil 'adli wal ihsan wa ita'i dzil qurba wa yanha 'anil fahsya'i wal munkari wal baghi ya'idzukum la'allakum tadhakkarun. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 18ই শাওয়াল 1443 হিজরি মোতাবেক 19 মে 2020 আমাদের সাপ্তাহিক আলোচনা যে বিষয়ভিত্তিক হয়ে থাকে প্রতি বৃহস্পতিবারে এশার সালাতের পরে তারই ধারাবাহিকতা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব আর তারপর ইনশাআল্লাহ তাআলা কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সময়ে কথাতে কাজে আমাদের সব কিছুতে যেন রাব্বুল আলামিন বরকত দান করেন আমিন আলোচনার বিষয়বস্তু হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক সিলাতুল আরহাম সিলাতুর রাহিম বা সিলাতুল আরহাম মানে আত্মীয়দের সাথে সুসম্পর্ক এই মর্মে কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বহু হাদিস রয়েছে অল্প কিছু আমরা পেশ করার চেষ্টা করব প্রথম কোরআনে কারিম থেকে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আত্মীয়দের সাথে সুসম্পর্কের বিষয়টি বর্তমান জামানায় আরো বেশি গুরুত্ব পায় যে বিষয়ে বেশি বেশি আলোচনার প্রয়োজন বেশি বেশি স্মরণ করাবার প্রয়োজন কারণ আজকাল পয়সার প্রাচুর্যের কারণে ধন দৌলতের অভাব নেই মানুষের কাছে একসময় খুব অভাব ছিল অভাবের কারণে আত্মীয়দের সাথে সুসম্পর্কটা অনেক ভালো ছিল কিন্তু আজকাল যেহেতু অধিকাংশ মানুষই অভাব মুক্ত যার ফলে আজকাল মানুষের সম্পর্ক হচ্ছে শুধু দুনিয়ার স্বার্থে অধিকাংশ মানুষের সম্পর্ক যার সাথে দুনিয়ার স্বার্থ আছে দুনিয়ার স্বার্থ হচ্ছে মূল টাকা পয়সা সুতরাং টাকা পয়সার খাতির যার সাথে আছে তার সাথে খাতির বাপ মায়ের চাইতে বেশি খাতির মায়ের পেটের ভাই বোনদের চাইতে বেশি খাতির বরং ছেলে মেয়েদের হক স্ত্রীর হক আদায় করে না শুধু টাকার পিছনে ছুটছে কতবার যে টেলিফোন করে ওদেরকে আর কতবার যে যোগাযোগ করে দিনে সারা দিন মেতে থাকে ওদের সাথে যাদের সাথে টাকা পয়সার স্বার্থ রয়েছে সারা দিন হয়তো স্ত্রী খোঁজ নেয় না একবার টেলিফোন করে না বাইরে থাকে আর আসে এমন সময় যেই সময় একেবারে ভেঙে পড়েছে আর শরীর চলে না এসে কথা বলার সময় নেই আর কথা বললো আবার এখানেও এসে ওই মোবাইল থেকে শুরু হয়ে গেল আবার ওদের সাথে যাদের সাথে দুনিয়ার স্বার্থ রয়েছে যার ফলে স্ত্রীর হক অনেকেই আদায় করে না অনেকে আদায় করে না ছেলে মেয়েদের হক আদায় করে না অধিকাংশ লোকই আদায় করে না অধিকাংশ মুসলিমরা আদায় করে না কারণ সময় নেই যে ছেলে মেয়েদের সময় দিবে তাদের সাথে একটু বসবে তাদের সাথে বসে খাবে হ্যাঁ তাদের সাথে বসে একটু কথা বলবে তাদের মনের কথাগুলি শুনবে এবং তাদের সাথে বিভিন্ন বিষয়গুলি শেয়ার করবে আদব কায়দা শিখাবে তালিম তরবিয়ত দিবে কোনো সময় নেই অধিকাংশ মানুষের কাছে আল্লাহ হেফাজত করে এরকম অবস্থা থেকে কিসের জন্য কারণ দুনিয়ার ধান্দা এত বেশি বেড়েছে দুনিয়ার মুখ্য বিষয় যেটা সবাই যেটার পিছনে ছুটে ছোট থেকে বড় সেটা হচ্ছে পয়সা এজন্য সম্পর্কটা আজকাল পয়সা ভিত্তিক হয়ে গেছে যার সাথে পয়সার স্বার্থ রয়েছে দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ লোভের বিষয় হচ্ছে নেতৃত্ব পদ ক্ষমতা যার ফলে যার সাথে ক্ষমতা নেতৃত্ব পদ এইসবের স্বার্থ রয়েছে সাংগঠনিক স্বার্থ অথবা আপনার যে কোনো রাজনৈতিক স্বার্থ যার সাথে যে স্বার্থ রয়েছে গদি ক্ষমতা ইত্যাদি
সেসব নিবৃত্তি আছে, আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নেই। এটাকে যদি উপলব্ধি করতে চান তা দেখবেন নিজেকে আপনি মানে বিচারের কাঠগড়াই রাখেন আর বিচার করেন যে আমি আমার ভাই বোনদের সাথে সপ্তাহে কয়বার কথা বলছি। অনেকে মাসেও কথা বলেন না, সপ্তাহে দূরের কথা, দৈনিক তো দূরের কথা, মাসকে মাস চলে যাচ্ছে ভাই বোনদের সাথে কথা নেই, খালা ফুফুর সাথে কথা তো নেই, বাপ মায়ের সাথে অনেকের নেই। জি, স্ত্রী ছেলে মেয়েদের খোঁজ নেওয়ার সময় নেই। জি, বাপ মায়ের খোঁজ ছেলে মেয়েরা নেয় না, দুনিয়ার স্বার্থে মেতে আছে, দুনিয়ার স্বার্থে মেতে আছে। এ হচ্ছে বর্তমান যুগের অবস্থা, যার ফলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। এদিকে যাদের হক আল্লাহর উপরে ফরজ করেছেন তাদের সাথে যোগাযোগ নেই, মাসকে মাস যোগাযোগ নেই, তাদের সাথে ঈদ চলে গেল, ঈদের মোবারকবাদ দেওয়া আজকাল মোবারকবাদ দেওয়ার হিড়িক পড়েছে, মানে খুব সহজ, যেহেতু পয়সা খরচ হয় না, হোয়াটসঅ্যাপে বিভিন্ন সোর্সে, ফেসবুকে, হ্যাঁ বিভিন্নভাবে মেসেজ, মোবারকবাদ, ঈদ মোবারক, মোবারক, এই যে মোবারক, কতটা নিজের আত্মীয় নিকট আত্মীয়দেরকে মোবারকবাদ পেশ করছেন, আর কতটা আর যাদের সাথে দুনিয়ার স্বার্থ রয়েছে তাদেরই কতটা মোবারকবাদ পেশ করছেন, চিন্তা করে দেখেন। এই জায়গাগুলিতে রাখেন যে আমি আমার বন্ধু বান্ধব যে মহল রয়েছে তাদের সাথে দিনে সপ্তাহে কতবার টেলিফোন করছে, দুনিয়ার গরজ যেহেতু তাদের সাথে, পক্ষান্তরে আমার ভাই বোন আত্মীয় স্বজন তাদের খোঁজ নিচ্ছি কি না, তাদের সাথে আমার সুসম্পর্ক আছে কি না, না তাদের সাথে স্বার্থ যেহেতু জড়িত নয়, দুনিয়ার স্বার্থ জড়িত থাকলে ঠিক আছে, ওদের সাথে পয়সা স্বার্থ আছে, গদির স্বার্থ আছে, আরও জমি জায়গার স্বার্থ আছে, তাহলে ঠিক আছে, নাহলে এমনি আত্মীয়তার খাতিরে তাদের সাথে সম্পর্ক এইরকম লোক আজকাল পাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে। অনেক যাদেরকে আংশিক ধার্মিক বলা যেতে পারে, মানে সহি আকিদা ধার্মিক, পাঁচ অক্ত সালাত পড়ে ধার্মিক, ফরজ ওয়াজিব আদায় করে ধার্মিক, এসব দিকগুলো তো ধার্মিক, কিন্তু আল্লাহর হক ঠিক থাকলেও মানুষের হকের খবরই নেই। সবচাইতে বেশি নিকট আত্মীয় কে, সবচাইতে বেশি নিকট আত্মীয় কে চিন্তা করেন, বলেন তো দেখি, মা বাবা, ভাই বোনের আগে মা বাবা। আত্মীয় মানে বাপ মাকে বাদ দিয়ে যে ধরেন না, আগে যে আপনার জন্মদাতা বাপ মা, যারা আপনার আমার অস্তিত্বের মাধ্যম, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ একটা মাধ্যম তৈরি করেছেন, যারা মাধ্যম আপনার দুনিয়াতে অস্তিত্ব পাওয়ার আশা, তাদের হক আগে, তাদের খোঁজ খবর আগে, তাদের সাথে সুসম্পর্ক আগে, আর তারপরে আপনার স্ত্রী ছেলে মেয়ে তো আছেই, আর তারপরে তখন ভাই বোন, এইভাবে শুরু করতে। এমন নয় যে ওই আমার বংশধরের সাথে ঠিকই যোগাযোগ আছে, বংশের ওই সব লোক যাদের সাথে দুনিয়ার সম্পর্ক আছে, কিন্তু একেবারে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ, এই হলে আপনার এই তৌহিদ, আপনার সহি আকিদার দাবি দার হওয়া, আর আপনার এই পাঁচ অক্ত সালাত, এই দিয়ে নাজাত পেয়ে যাবেন, এত সহজ বিষয় নয়। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে নিজের মহাসাবা আত্মপর্যালোচনা করা, আত্মসমালোচনা করা, নিজের হিসাব নিজে করার তৌফিক দান করেন, এবং নিজের হিসাব নিজে করে সংশোধনের তৌফিক দান করেন। যদি আমাদের জীবনে বক্রতা থাকে আর আছে, কারো এই ক্ষেত্রে বাঁকা হয়েছে, কারো এই ক্ষেত্রে বাঁকা হয়েছে, আমাদেরকে নিজেকে সোজা করার তৌফিক দান করেন সিরাতে মুস্তাকিমের ওপর। বেশ কিছু আয়াত আমার সামনে আছে, কিন্তু সবগুলি না হলে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন সুরা বাকারাতে কয়েকটি আয়াতে আত্মীয়দের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে একটি আয়াত সুরা বাকারা আয়াত নম্বর 83, আল্লাহ বলছেন ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাইল, স্মরণ করো যখন আমি বনি ইসরাইলদের কাছে ওয়াকাট্ট চুক্তি নিয়েছিলাম। মিসাক মানে হচ্ছে শক্ত ওয়াদা প্রতিশ্রুতি, আল্লাহ ওয়াদা নিয়েছেন বনি ইসরাইলদের কাছে, কার মাধ্যমে? নবী মুসা আলাইহিস সালামের মাধ্যমে, আর আম্বিয়া বনি ইসরায়েল যুগে এক যুগে বরং অনেক নবীও এসেছে, বনি ইসরায়েলের অধিকাংশ নবী বনি ইসরায়েল বংশে, ইয়াকুব আলাইহিস সালাম বংশের, তাদের কাছে ওয়াদা নিয়েছিলাম কি, লা তাবুদুনা ইল্লাল্লাহ, প্রথম প্রতিশ্রুতি হচ্ছে, অকাট্য চুক্তি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না, না দরগা না দুর্গা, না প্রতিমা পূজা করবে, না মাজার পূজা করবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না, আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করবে না, যেমন হরে রাম হরে কৃষ্ণ বলবে না, তেমনই ইয়া গৌস ইয়া খাজা এইসব বলবে না,
দিচ্ছে, ইয়া আলী ইয়া হুসাইন বলবে না, লা তাবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তৌহিদ সহি আকীদা এক নম্বরে। তারপরে জি আল্লাহর ইবাদত করবে, তো আল্লাহর ইবাদত শুধু এটা ইবাদত তো শুরু হলো তৌহিদ দিয়ে, তাহলে তৌহিদের বাস্তবায়ন হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, তৌহিদের বাস্তবায়ন হচ্ছে যেটাকে আজকালকার ভাষায় হ্যাঁ ইংলিশ ম্যানরা বলছে প্র্যাকটিসিং মুসলিম, বাস্তবে মুসলিম হওয়া, বাস্তবে মুসলিম হওয়া, সেটা হচ্ছে যে সালাতের পরে আপনি জাকাত দিবেন, রমজান মাসের সিয়াম আদায় করবেন, তারপরে হজ ফরজ হয়েছে হজ আদায় করবেন, আপনি বিলম্ব করবেন না, তারপরে সুন্নত নফল করবেন, যেমন যেগুলো করণীয় আদেশ সেগুলি মান্য করবেন, যেগুলি নিষেধ সেগুলি থেকে বিরত থাকবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন, এ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী মানে আল্লাহ যা হুকুম করেছেন কথা কাজ তা পালন করা, আর যা নিষেধ করেছেন কথা কাজ তা থেকে বিরত থাকা। তারপরে যদিও তারই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে ব্যাপক অর্থে, কিন্তু এটা তো আল্লাহর হকের কথা ছিল যে আল্লাহর ইবাদত করবে একমাত্র, হ্যাঁ আল্লাহর হক ছিল, আল্লাহর হক আদায় করে শুধু জান্নাত যাওয়া যাবে না, আল্লাহর বান্দাদের হক আদায় করতে হবে। দুই নম্বরে তাই বলছেন ওয়াবিল ওয়ালিদাইন এহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, যেটা ভালো আপনি বাপের জায়গায় নিজেকে রাখেন। একজন মহিলা এখন কি করুক, তার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তাদের থেকে কি আশা করে, ওইটা এখন করবেন। এখন আপনার ছেলেমেয়েরা বড় হয়নি অথবা বিয়ে শাদী করেননি, বাপ মায়ের সাথে ওই আচরণটা করবেন যে আচরণটা বার্ধক্যে পৌঁছিলে যখন বুড়ো হয়ে গেছেন, একজন মহিলা বুড়ি হয়ে গেছে তখন কি আশা করে ছেলেমেয়েদের কাছে যে আমাদের সাথে কেমন আচরণ করবে, সেই আচরণটাই করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইন এহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করবে, ওয়াজিল কুরবা আত্মীয়দের সাথে, দুই নম্বরই বাপ মায়ের পরে হ্যাঁ কি সৃষ্টির হকের ক্ষেত্রে দুই নম্বর, আল্লাহর হকের পরে আল্লাহর হক এক, দুই নম্বরে পিতামাতার হক, তিন নম্বরে হচ্ছে ওয়াজিল কুরবা আত্মীয়দের, আর যেমনটা বললাম যে নিকট আত্মীয় দূরের আত্মীয় সবগুলির হক রয়েছে, যে যত বেশি নিকটের তার সাথে তত বেশি সদাচরণ হইতে হবে, তার পাশে তত বেশি দাঁড়াইতে হবে, যার যে প্রয়োজন রয়েছে। এর মানে এই নয় যে প্রত্যেক আত্মীয়কে টাকা পয়সা দিতে হবে, এটাও কিন্তু না, হ্যাঁ আর্থিক সহযোগিতা করতে হবে বা আর্থিক খেদমত করতে হবে, যারা অসচ্ছল ঠিক আছে তাদের ক্ষেত্রে আর্থিক প্রয়োজন রয়েছে, যারা সচ্ছল তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে হইল কিছু উপঢৌকন হাদিয়া তোহফা দেওয়া, এটা হচ্ছে, যদিও সেটা হয়তো ফরজ নয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষের যদি মনোমালিন্য থাকে, ভুল বোঝাবুঝি থাকে অথবা দূরত্ব থাকে অথবা এমনিতেই হ্যাঁ যেন এই সম্পর্কে মরিচা ধরে যাচ্ছে, সম্পর্ক মরিচা ধরে ওর নবায়ন করা লাগে, নবায়ন করা লাগে সেটা কীভাবে, মাঝে মাঝে হাদিয়ে দিলে, যদি আপনি ভাই বোনকে মাঝে মাঝে এই যে রমজান আসলো এই যে ঈদ উল আজহা আসছে মাঝে মাঝে কিছু দেন, ভাই বোনদের ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিছু হাদিয়া কাপড় চোপড়ের জন্য কিছু টাকা পয়সা পাঠিয়ে দিলেন, সম্পর্কে নবায়ন হলো না হলো না, জি এইভাবে যদিও তারা সচ্ছল। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়ালিয়াতামা ইয়াতিমদের ওয়াল মাসাকিন মিসকিনদের ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর বাকি সমস্ত মানুষের সাথে ভালো কথা বলবে, হক তো আত্মীয় স্বজনদের, ইয়াতিম যারা হ্যাঁ দুস্থ মিসকিন দরিদ্র ইত্যাদি, কিন্তু সমস্ত মানুষের সাথে ভালো কথা বলবে ভালো আচরণ করবে, এটা ইসলামের এত বড় সৌন্দর্য, সুবহানাল্লাহ, কারো কাছে পাবেন না, কারো কাছে পাবেন না। অন্যরা যে তার সাথে ভালো করে, যে তার সাথে ভালো করে তার সাথে ভালো করে, জি কিন্তু যে তার সাথে হয়তো ভালো করে না তার সাথে ভালো করে না, কিন্তু ইসলাম কি শেখাচ্ছে প্রতিটি মানুষ মুসলিম হোক অমুসলিম হোক, সৎ হোক অসৎ হোক, নেক হোক পাপিষ্ট হোক, অকুলুলি নাস, সমস্ত মানুষের সাথে ভালো কথা বলো, হোস না ভালো কথা বলো। সুতরাং কাফের সাথে ভালো কথা বলতে হবে, নাস্তিকের সাথে ভালো কথা বলতে হবে, জি জালেমের সাথে ভালো কথা বলতে হবে, সবার সাথে ভালো কথা বলতে হবে, আত্মীয় হোক অনাত্মীয় হোক, অকুলুলি নাস হোস না, ওয়াকিমুস সালাহ। এখন আল্লাহ রাব্বুল এক একটা করে বানবে, ওয়াকিমুস সালাত কায়েম করো, জাকাত দাও, জি আল্লাহই ওয়াদা নিয়েছেন, কিন্তু
সোম্মা তাওয়াল্লাইতু আল্লাহ বলছেন বনী ইসরাইল তোমাদের কাছে শক্ত ওয়াদা নিয়েছিলাম তোমরা ফিরে গিয়েছিলে অল্প কিছু লোক থেকেছিল যুগে যুগে এমনটাই হয়েছে জান্নাতের পথে অল্প কিছু লোকই থেকেছে অধিকাংশ লোক জাহান্নামের পথ নিয়েছে অথচ সকলকে এই নির্দেশ দেওয়া হয়েছে দুই নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত 215 তে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন খরচ করার ক্ষেত্রে কোথা থেকে শুরু করবেন আপনি আগে তো নিজে তো শুরু করতে হবে নিজে তো বাঁচতে হবে খেয়ে দিয়ে তাই না নিজের প্রয়োজন পুরা করতে হবে আপনার পোশাক আমার পোশাক তো আর অন্য কারো দায়িত্ব নেই যে কিনে দেবে আমার পয়সা আছে আমাকেই দিয়ে কিনতে হবে ঠিক না আমার খরচ আমাকে করতে হবে যতক্ষণ নিজে করতে পারছেন তো আল্লাহ তারপরে বলছেন ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে মাসলা জিজ্ঞেস করতো লোকেরা অমুসলিমরাও জিজ্ঞাসা করেছে আর অধিকাংশ ক্ষেত্রে মুসলিমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা জিজ্ঞাসা করেছেন কোরআনে কারিমে যে ইয়াস আলুনাকা বলে এগুলো ফতোয়া কিন্তু আলোচনা করা হয়েছে কোরআনে কারিমে কখনো মুসলিমদের ক্ষেত্রে কখনো কাফেরদের ক্ষেত্রে জি কাফেরদের ক্ষেত্রে ইয়াস আলুনাকা আনি রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে পরীক্ষা ইয়াস আলুনাকা আন জিল কারনাইন দেখি পরীক্ষা করে জিল কারনাইন সম্পর্কে কিছু জানছে কি জানছে না যদি নবী হয় তো অবশ্যই বলতে পারবে ঠিক না আসহাবে কাহাফ সম্পর্কে জি এইভাবে তো কাফেরা কখনো কখনো পরীক্ষামূলক জিজ্ঞেস করতো জি যেমন ইহুদিরা এসে জিজ্ঞাসা করেছে সাহাবায়ে কেরামগণ মাসলা জিজ্ঞেস করতেন কোরআন বেশ কিছু মাসাইল এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন সাহাবীরা এসে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আচ্ছা যে খরচ করব কোনখানে খরচ করব প্রথম কোথায় খরচ করব আল্লাহ বলছেন কুল হে নবী বলে দাও মা আনফাকতু মিন খাইরিন যে কোনো কল্যাণমূলক কাজে খরচ করো মিন খাইরিন খাইর মানে সম্পদ কিন্তু খাইরের একটি তাফসীর হচ্ছে কোরআনে কারিম বা হাদিসের ভাষায় যেখানে খাইর বলা হয়েছে আসল হচ্ছে পয়সাকে খাইর বলা হয়েছে পয়সা মানে কল্যাণ যদি সেটা কল্যাণের কাজে ব্যবহৃত হয় আর সেটাকে যদি অকল্যাণের কাজে ব্যবহার করা হয় তখন অকল্যাণ কিন্তু আসলে পয়সাতে কল্যাণ আছে পয়সা ছাড়া কোনো কাজ হবে না কোনো গঠনমূলক কাজ কোনো খেদমত ইসলামের কোনো কাজই হবে না মসজিদ করবেন পয়সা লাগবে মাদ্রাসা করবেন পয়সা লাগবে ইসলামী সেন্টার চালাবেন পয়সা লাগবে না হলে বন্ধ করে রেখে দিতে হবে মান ফাক্তু মিন খাইরে যে কোনো কল্যাণে খরচ করবে তো প্রথম যে খরচ ফালিল ওয়ালে দেন প্রথম কার জন্য পিতা মাতার জন্য নিজের খরচের পরেই ফালিল ওয়ালে দেয়নি ওয়াল আকরাবিন জি পিতামাতার ক্ষেত্রে অনেকে দায়িত্ব মনে করেন সেজন্য পিতামাতা বলা হয়েছে যদিও পিতামাতার চাইতেও বেশি গুরুত্ব এটা অনেকে বুঝে না আপনার স্ত্রীকে খেতে দেবেন না আপনার ছেলে মেয়েকে খেতে দেবেন না আর বলছে পিতামাতার আগে হক এটা নেই কিন্তু এই মশলা জানতে হবে কারণ স্ত্রী আর ছেলে মেয়েদের ভরণ পোষণ কার ওপর হ্যাঁ একজন একজন মহিলার তার স্বামীর ওপর বিবাহিতা হয়ে গেছে তার এটা ফরজে কেফায় না ফরজে আইন ফরজে আইন তার উপর হয়ে আছে ওকেই খরচ করতে কারো দায়িত্ব না ওর শ্বশুরেরও দায়িত্ব নেই যে বলে না তোর বাবার কাছ থেকে খরচ নেই না মোটেই কোনো কোনো দায়িত্ব নেই বিয়ে দিয়ে দিয়েছে তো ভাইদের কাছ থেকে তো অনেক পয়সা আছে তাদের কাছ থেকে না কোনো দায়িত্ব নেই দায়িত্ব শেষ হয়ে গেছে বিয়ে দিয়ে দিয়েছে এই এটা হচ্ছে ইসলাম ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে যা তোর বড় চাচার কাছে নিয়ে নে নাকি আমাদের জাহেল সমাজে করে না করে না পাঁচ ভাই একই অন্যে থাকে ও বড় ভাই তাদের মালিক ও আব্বু আমার জামা কাপড় লাগবে আমার স্কুল খরচ লাগবে যা তোর বড় চাচার কাছে নেই এটা ইসলাম নয় এটা আসলে এটা ইসলাম নয় আসলে আপনার দায়িত্ব এটা নিয়ে দেবেন আপনি নিয়ে দেন কেন কে বলবেন যা ওর কাছে যা আপনি নিয়ে দেন যদি তাই করেছেন যে এক ভাইকে মালিকানা দিয়েছেন তো আপনি দেন যে আমার ছেলেদের এই লাগবে এটা যেহেতু ফার্জে আইন আপনার ওপর কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে আমার তো পাঁচ ভাই আছে আমারই কি দায়িত্ব হয়ে গেছে নাকি ভাবছেন না ভাবছেন না যদিও এটা ভাবা ভালো মানুষের পরিচয় নেয় এই কথা ভালো শুনে আলামারা বলেছেন যে কেউ যদি ভাবে যে আমরা পাঁচ ভাই আছি এক এক আমি খরচ দেবো সবাই শেয়ার করবে আমি দেবো তো সেও দেবে আমি যতটা দেবো সেও তো ওই রকমই পয়সাওয়ালা সুতরাং সেও ততটা দেবে অথবা আমার চেয়ে বেশি পয়সা ইনকাম করে শুধু আমার চেয়ে বেশি দেবে এই ধ্যান ধারণা যদি কারো থাকে তো সে অত ভালো মানুষ না দিচ্ছে হয়তো কিন্তু অন্যের দিকেও তাকছে আমার আব্বাকে অন্য কেউ দিক আমিও যেমন দিচ্ছি তাহলে সে তেমন ভালো মানুষ না তেমন ভালো মানুষ
না যে আমি শেয়ার করব, বরং এটাকে সৌভাগ্য মনে করবে যে আমি দিতে পারছি, আমার সৌভাগ্য, বাপ মাকে আমি দিচ্ছি, এটা আমার সৌভাগ্য, আমাকে দেওয়া আল্লাহ তৌফিক দিয়েছেন, মন মানুষকে দিয়েছেন না, এসব নালায়েকগুলোকে তৌফিক দেননি আমার ভাইগুলোকে, অবাঞ্ছিত এরা, আলহামদুলিল্লাহ আমি কারো দিকে তাকাবো না, কে দিচ্ছে না দিচ্ছে আমি দেব, কারো ইচ্ছা হলে শেয়ার করবে, আমি বলবো না। জি, এটা হচ্ছে ভালো ছেলে, নেক সন্তানের পরিচয়। আল্লাহ যেন বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। আল্লাহ পথে বলছে ফালিল ওয়াজ, যা কিছু খরচ করবে প্রথম বাপ মায়ের জন্য, ওয়াল আকরাবিন, আর তারপরে যারা নিকট আত্মীয়, করিব মানে আত্মীয়, আর আকরাবিন মানে যারা অধিক নিকট আত্মীয়, বেশি নিকট আত্মীয়, নিকট আত্মীয় থেকে শুরু করতে হবে, তারপরে যারা আত্মীয় কিন্তু একটু দূরের, তারপরে তাদের হক, আর তারপরে এতামা মাসাকিন ইবনে সাবিল ইত্যাদি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নিসার আয়াত নম্বর 36, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের সাথে আরও 9টি হক, এই আয়াতটিকে কি বলা হয়, হ্যাঁ, 10টি ওসিয়ত বা 10টি হক বিশিষ্ট আয়াতুল হকুক আল আশারা, আকিদার কিতাবাদিতে 10টি হক বা 10টি অধিকার বিশিষ্ট আয়াত, যে আয়াতে 10টি অধিকারের কথা বর্ণনা করা হয়েছে। ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী কিতাব তৌহিদে এই আয়াত নিয়ে এসছেন এবং ভাষ্যকারগণ বলেছেন যে এই আয়াতটিতে 10টি গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে, ইসলাম এই 10টি অধিকার, এক একটি অধিকার নিয়ে যদি বিস্তারিত আলোচনা করা যায় যথেষ্ট। একজন মানুষ জেনে নিল যে আমার উপর কার কার হক আছে, কার কি প্রাপ্য আছে। প্রথম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে দুই নম্বরে পিতামাতার সাথে এহসান করো। ওয়াবি জিল কুরবা, তিন নম্বরে, তারপরে যারা আত্মীয় তাদের সাথে এহসান করো, এহসান এহসান এহসান, জি, এতিমদের সাথে এহসান করো, মিসকিনের সাথে এহসান করো, যারা আত্মীয় প্রতিবেশী তার সাথে এহসান করো, আর যাদের জন্য যারা অনাত্মীয় প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী তাদের সাথে এহসান করো, সাদ আচরণ করো, যারা যে কোনো সময় তোমার পাশে বসেছে তাদের সাথে এহসান করো, যেমন এখানে বসে আছেন, কোনো বাসে ট্রেনে বসে আছেন, কোথাও গিয়ে কোথাও আপনি অপেক্ষা করছেন, কোথাও আপনি কোনো স্টেশনে কোনো স্টপেজে কোনো জায়গায় সেখানে ইত্যাদি, রুমমেট ইত্যাদি, জি, ও সাহেবুল জাম্প, এইভাবে আল্লাহ রাব্বুল 10টি হক বর্ণনা করেছেন। যে আয়াতটি শুরুতে পাঠ করেছিলাম 4 নম্বর, সেই আয়াতটি পেশ করে আর বেশি আয়াত বাড়াইতে চাইছি না। কোরআনে কারিমে বললাম যে অনেকগুলি আয়াত রয়েছে আত্মীয়দের হকের ক্ষেত্রে এবং আত্মীয়দের সাথে সুসম্পর্কের তাগিদের ক্ষেত্রে বিভিন্নভাবে। আল্লাহ রাব্বুল সূরা নাহলের আয়াত নম্বর 90 বলেছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা, আল্লাহ তিনটি হুকুম করেছেন এই আয়াতে আর তিনটি কাজ কি করেছেন, নিষেধ করেছেন, তিনটি আদেশ আর তিনটি নিষেধ, কি কি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ সুবিচারের হুকুম দিচ্ছেন, আল্লাহর হুকুম যে ইনসাফ করতে হবে, পরের সাথে ইনসাফ করতে হবে, এমন কি নিজের বিরুদ্ধে ইনসাফ করতে হবে। আল্লাহ কোরআন অন্য আয়াতে বলছে ওয়ালা ওয়া আলা আনফুসিকুম, যদিও তোমার বিরুদ্ধে যাক, এটা যে করে নিতে পারবে সে খাঁটি মুসলিম হইতে পারবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন আর তারপরে যার সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে সে খেয়াল করেনি, সে ভাবছে আমারই হয়তো ভুল হয়েছে, কিন্তু আপনি জানছেন ভুলটা আমারই হয়েছে, ভুলটা আমারই হয়েছে, নিজেই বললেন যে ভাই তোমার ভুল হয়নি আমারই ভুল হয়েছে। এটা হচ্ছে ওয়ালা আলা আনফুসিকুম, তোমার বিরুদ্ধে যাক না কেন, তোমার বিরুদ্ধে যাক না কেন, এটা হচ্ছে ইনসাফ। পার্কিং থেকে বের করছেন বা ঢুকাচ্ছিলেন, লেগে গেল, কেউ দেখল না, টান দি, যানটা বেঁচে গেছে, নাহলে তো লস দিতে হতো, না দাঁড়িয়ে থাকবেন, হ্যাঁ খোঁজ নেবেন, এই গাড়ি কার, যার গাড়ি এর ক্ষতি করে দিলাম বা ইত্যাদি, এরকম যে কোনো উদাহরণ হইতে পারে, যে কোনো উদাহরণ হইতে পারে। যেই ব্যক্তি নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে সে হচ্ছে খাঁটি মুসলিম, জি, ইনসাফ, ইনসাফ নির্দেশ আল্লাহ দিয়েছেন। আর কি বলে, এহসান, জি, দুই নম্বরে হচ্ছে সদাচরণ করা, ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এহসান অত্যন্ত ব্যাপক অর্থ রাখে। ওই তাইদিল করবা, তিন নম্বর নির্দেশ হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দেবে, ইতা মানে দেওয়া, দিল করবা আত্মীয় স্বজন, আত্মীয়দেরকে কী করতে বলেছেন, আল্লাহ দিতে বলেছেন, কি দিবেন, শুধু পয়সা, পয়সা দেওয়ার প্রয়োজন হলে পয়সা দেবেন, সময় দেওয়ার প্রয়োজন হলে সময় দেবেন,
পরামর্শ দেওয়ার সুযোগ সুবিধা হলে অথবা প্রয়োজন হলে পরামর্শ দেওয়ার যোগ্যতার পরামর্শ দেবেন। দিনের এলম আছে, বংশে আপনি আলেম, বংশে আপনি মাশাআল্লাহ দিনদার, দিনের জ্ঞান হাসিল করেছেন, সৌদি আরবে তাওহীদ সুন্নাতের জ্ঞান হাসিল করে গেছেন, গোটা বংশ শিরিক বেদাত করছে অথবা বেদাতি ধর্মকর্ম করছে, বেদাতি সালাত আদায় করছে, নিয়ত পড়ছে, সম্মিলিত মোনাজাত করছে, জায় নামাজের দোয়া পড়ছে, ওয়া ইতায়ে যিল কুরবা, আত্মীয় স্বজন যারা এই দেশে আসেওনি এবং তহিদ সুন্নাতের কাছাকাছি আসেওনি, সহি সলাৎ শিখেনি, তাদেরকে এলেম দিবেন। আপনি যা দেওয়ার তা দেবেন, ওয়া ইতায়ে যিল কুরবা। এনে শুধু পয়সার কথা আল্লাহ কিন্তু বলেননি, অনেকে অল্প বোঝার কারণে সীমিত করে দেয়। আল্লাহ যেটাকে প্রশস্ত করেছেন সেটা কি করে সীমিত করে, না সীমিত না, অন্তর ভালোবাসা দিবেন, ভালোবাসবেন আপনার আত্মীয় স্বজনকে, ভালোবাসবেন ভালো মানুষ। যে খারাপ হবে যতটা খারাপ ততটা ঘৃণা করতে হবে, এটা ইসলাম শিখাচ্ছে, যে যতটা খারাপ তাকে ততটা ঘৃণা করতে হবে, কিন্তু ঘৃণার সাথেও তাকে রোগী মনে করে রোগমুক্ত করার চেষ্টা করতে হবে, এইটাও দেওয়া। এই জন্য যে কোনো পাপি, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যে কোনো পাপি কে তার পাপ অনুযায়ী, অন্যায় অনুযায়ী, গোনা অনুযায়ী ঘৃণাও করবেন এবং তাকে রোগীর মতো অথবা ডুবন্ত ব্যক্তি, ডুবে যাচ্ছে সেই ব্যক্তিকে যেমন উদ্ধার করতে হয়, কিন্তু নিজের জান বাঁচি, আমি ডুবা মানুষকে উঠাবো, কিন্তু এই নয় যে আমাকে ধরে চেপে বসে যাবে যে আমি ডুবে মরবো, এমন না। আমি দূরত্ব বজায় রেখে যাতে করে আমাকে ডুবিয়ে না দেয় তারপরে তাকে উদ্ধার করবো, ওই রকমই কাউকে হেদায়ত করতে গিয়ে আপনি গুমরা হবেন না। হ্যাঁ, কারো এহসান করতে গিয়ে, কারো হিতাকাঙ্ক্ষী হইতে গিয়ে নিজে যেন পথভ্রষ্ট না হয়ে যান, নিজের শরীরে নিজের ঘর বাড়িতে যেন আগুন না লেগে যায়, আপনার ছেলে মেয়ে খারাপ না হয়ে যায়। এইভাবে যার আত্মীয় খারাপ আছে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে, দিতে হবে, জি, রোগ ভালো করতে হবে, এটাই দেওয়া তাদের, জি। ওয়ান হাইল ফাহশায়, অশ্লীল কথা কাজ নিষেধ করেছেন, ওয়াল মুনকার, অন্যায় কথা কাজ, যে কোনো হারাম নাজায়েজ যেটা অন্যায়, আর ওয়াল বাগে, বিশেষ করে জুলম অত্যাচার, সেটাও হারাম, কিন্তু বিশেষ করে জুলম অত্যাচার আল্লাহ হারাম করেছে। ইয়াযকুম, এটি হচ্ছে আল্লাহর ওয়াজ, এটা কি আল্লাহর, কোরআন করিম গোটাটাই আল্লাহর ওয়াজ, মাওয়েজা কোরআনকে বলা হয়েছে, লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ এই কথাগুলি এই জন্য বলেছে যাতে করে তোমরা উপদেশ নেও আর স্মরণে রাখো বিষয়গুলি। এই নয় যে পড়ে নিলাম, তাবারক হাসিল করলাম, কোরআনে একটা অক্ষর পড়লে দশ নেকি ফেললাম, এই জন্য কোরআন নাজিল করেননি, কোরআন এই জন্য নাজিল করেননি, আর মরা মানুষের জন্য কোরআন নাজিল করেননি। আমাদের সমাজের লোকেরা কোরআনকে শুধু মরা মানুষের জন্য ব্যবহার করেছে, কোরআন জীবিতের জন্য, লে অনুযায়ী মানকান হাইয়া, জি, মারা গেলে কোরআন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কোরআন কাজে আসবে। দেখান একটি প্রমাণ কোরআন হাদিসে যে মরা যাওয়ার পরে কোরআন কাজে আসবে, মরে গেলে কোনো কাজে আসবে না। এন কাতা না আমল, আমল বন্ধ হয়ে গেছে, কাজকর্ম বন্ধ হয়ে গেছে, কোরআন দিয়ে কী করবে লোক, হ্যাঁ কোনো কাজে আসবে না। কিন্তু যতক্ষণ জীবিত আছে, মাশাআল্লাহ, কোরআনের তেলাওয়াত জানতো, তেলাওয়াত শিখলো, তজবির জানতো না, শুদ্ধ পড়তে শিখলো, তরজমা জানতো, তরজমা শিখলো, তফসির শিখলো, আমল করলো, কাজে আসবে, বিশ্বাস করলো, আমল করলো, দাওয়াত দিল কোরআনের দিকে, এগুলো কাজে আসবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বহু আয়াতে, সূরা নিসার প্রথম আয়াতে, এটা না বললে আমার আজকের আলোচনাতে একটু ঘাটতি থেকে, সেজন্য এটুকু বলছি, পাঁচ নম্বর যে আয়াতটি সেটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, গোটা আয়াত পড়লাম না সময় স্বল্পতার জন্য, তোমরা সেই আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। মানুষ যখন কারো কাছে চায়, হ্যাঁ কোনো কোনো কিছু চায়, সে অর্থ চাক আর কোনো হেল্প চাক, সাহায্য চাক, আর আশা করে যে এমনভাবে বলবো, এমন ভঙ্গিমে যাতে দেয় না, না করে, তাহলে কী করে একজন মুসলিম? আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর অস্তে দেন ভাই, হ্যাঁ আল্লাহর ওয়াস্তে, এই যে তাসাআলুনা বিহি, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি, আর একটা দোহাই দেয়, সেটা হচ্ছে ওয়াল আরহাম, আত্মীয়তার দোহাই দেয়, যে বাইরে তোমার মায়ের পেটের ভাই, তাই না ভাই, আপনি আমার বড় ভাই, মায়ের পেটের ভাই, হ্যাঁ বোন, তুমি আমার মায়ের পেটের বোন, তুমি এই কাজটা আমার করে দাও, তাই না, হ্যাঁ জি, ওয়াল আরহাম, জি।
তো আল্লাহ রাব্বুল আলামিন আরহামের কথা, আত্মীয়তার সুসম্পর্কের কথা এইভাবে বিভিন্ন ভাষায় তুলে ধরেছেন। এখন দুই একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মদিনায় গিয়ে তার বাড়িতে উঠেছিলেন, সব আল্লাহর নির্দেশ। ওট যার বাড়িতে বসবে সবাই তো ডাকছে, তার বাড়িতে গিয়ে আমি উঠব। ফাইন্নাহা মামুরা, দাউহা ফাইন্নাহা, ছেড়ে দাও, ওটকে ধরিও না, কেউ টানিও না, যেতে দাও, আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া আছে, যেখানে বসবো ওই বাড়িতে উঠে যাবো আমি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। আন্না রাজুলান ক্বালা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন কিছু আমল বাতলিয়ে দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া ইউবায়ুদিন মিনান নার, আর জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী সাল কি বলেছিলেন, তাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, ও তুকিমুস সালাত, সালাত কায়েম করবে, ও তুতিজ যাকাত, যাকাত আদায় করবে, ও তাসিলু রাহিম, আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখবে। ওয়াসালা আসলে মানে মিলিয়ে রাখা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখা, মিলিত হওয়া, মাঝে মাঝে মিলিত হইতে হবে, তাহলে ছুটি যাবেন, মিলিত হবেন, ঈদে খুশির সময়, সুখে দুঃখে, অসুস্থ হয়েছে মিলিত হবেন, অথবা কেউ মারা গেছে মিলিত হবেন, মাঝে মধ্যে মিলিত হবেন, সুখ দুঃখ কিছু নাই, কিন্তু স্বাভাবিক অবস্থায় মাঝে মাঝে দেখা সাক্ষাৎ যাতে করে হয়। জি, এইভাবে ওয়াসালা রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুরুত্ব দেবেন। সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বর্ণনা করেছে, বলছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার যে সুসম্পর্কটি, এই যে আত্মীয়তার মানুষের সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহর আরশ ধরে ঝুলে যায়। জি, আত্মীয়তার সম্পর্ক একটা অদৃশ্য জিনিস, এই সম্পর্ককে দেখা যাচ্ছে, কোনো কিছু ঝুলা মানে আমরা পার্থিব দৃষ্টিভঙ্গি নিয়ে যদি দেখি তাহলে সেটা দেখা যাচ্ছে যেন যে একটা কিছু ঝুলছে, তাই না? কিন্তু এটা যেহেতু কি বিষয়, আলামেল গায়েব, অদৃশ্য জগতের বিষয়, গায়েবের জগতের বিষয়, তো যখন আল্লাহ রাব্বুল, অন্য হাদিসও রয়েছে, কয়েকটি হাদিস এই মর্মে রয়েছে, লাম্মা খালাক আল্লাহুর রাহিম, যখন আত্মীয়তার সুসম্পর্ককে আল্লাহ পয়দা করলেন, ওটা তো আল্লাহ পয়দা করেছে, যেমন আমাকে আপনাকে যা দেখা যাচ্ছে পয়দা করেছে, যেটা দেখা যায় না আনসিন সেটাও তো আল্লাহ পয়দা করেছে, যা দেখা যায় না সেটাও তো আল্লাহ পয়দা করেছেন, দৃশ্য অদৃশ্য। তো যখন আল্লাহ রাব্বুল আত্মীয়তার এই সম্পর্ক সৃষ্টি করলেন, তখন আত্মীয়তার এই সম্পর্ক গিয়ে দাঁড়িয়ে গেল কোথায়, আরশের নিচে গিয়ে, আর আরশের সেই পায়াগুলি ধরে দাঁড়িয়ে গেল, ঝুলে গেল, একবারে ঝুলে গেছে। হাজা মাকামুল আয়াতুবেকা মিনাল কাতিয়াতে, আল্লাহ এটি হচ্ছে আশ্রয়ের জায়গা, আমি এই যে সুযোগ পেয়েছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় গ্রহণের, এই হচ্ছে যথাযথ জায়গা, আমি ধরেছি আল্লাহ যেন আমার এই সম্পর্ক কেউ ছিন্ন না করে, এইটাই তোমার কাছে দরখাস্ত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আচ্ছা তুমি কি এতে সন্তুষ্ট নও, যে যে তোমাকে মিলাবে আমি তাকে মিলাবো, আর যে তোমাকে ছিন্ন করবে তোমার সাথে মিলাবে তাকে আমি ছিন্ন করি তোমার থেকে। সুবহানাল্লাহ। বলছেন মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আত্মীয়তার এই সম্পর্ককে সম্বোধন করে বললেন যে তোমাকে এই দিলাম, তারপরে বলছেন এই আত্মীয়তার সম্পর্ক, বলছে মান ওয়াসালে, যে আমাকে মেলাবে, সুতরাং যে আমাকে মেলাবে মানে আত্মীয়তার সুসম্পর্ক যে রাখবে যে কোনো আত্মীয়র সাথে, ওয়াসাল আল্লাহ তাকে তার রহমতের সাথে মিলিয়ে নেবেন, রহমতের সাথে মিলিয়ে নেবেন, অমান মানে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন, অমান কাতা আনি, আর যে আমাকে বিচ্ছিন্ন করবে, আমার সাথে সম্পর্ক ছেদ করবে, কাতা হল আল্লাহ তার সাথে সম্পর্ক ছেদ করবেন, আল্লাহ রহমত থেকে তাকে ছিন্ন করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখলে পার্থিব ফায়দা, কারণ আমরা অনেকে আছি দুনিয়ার গরজ করি বেশি, যদিও যারা দুনিয়ার গরজ করে শুধু শুধু তার আখেরাতে কিছু পাবে, এটাও শুনে রাখার, কিন্তু যারা শুধু দুনিয়ার গরজে কোনো ভালো কাজ করে আখেরাতে কিছুই পাবে না, আর যারা আখেরাতের গরজ করে কিন্তু দুনিয়ার গরজটাকে বড় করে দেখে, তাদেরও আখেরাতে একেবারে ফলাফল খুবই কম হয়ে যাবে, খুবই কম হয়ে যাবে, কারণ সে আখেরাতের মুখ্য উদ্দেশ্য করেনি। তবে যদি কেউ
আখেরাত থেকে মুখ্য উদ্দেশ্য মেন টার্গেট রেখে দুনিয়ারও যদি উপকারিতা চায় তো চাওয়া জায়েজ নয় কি? এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা। যেমন এক আল্লাহর ইবাদতবন্দি করছি, আল্লাহর ভরসা রাখছি, তাকওয়া অর্জন করছি, গুনাহ থেকে বেঁচে থাকছি, পাঁচ ওয়াক্ত সালাত পড়ছি, ফরজ ওয়াজিব আদায় করছি, হারাম নাজাস থেকে বেঁচে থাকছি, তাহাজ্জুদ পড়ছেন অনেক ভাইরাই বোনেরা, এর মাধ্যমে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে আশা রাখে আল্লাহ তুমি আমাকে আখেরাতও দাও দুনিয়া দাও, তো নাজায়জ নাকি? যদি নাজায়জ হতো তাহলে তো আল্লাহ দোয়া শিখাইতেন না। সূরা বাকারাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতে হাসানা ওয়া কিনা, আল্লাহ দুনিয়ারও হাসানা ভালাই দাও আর আখেরাতেরও ভালাই দাও, ঠিক না? তাহলে বোঝা গেল যে আখেরাতকে পরকালকে জান্নাতকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে জাহান্নাম থেকে বাঁচা মুখ্য উদ্দেশ্য, তার সাথে দুনিয়ার যদি উপকারিতা ভালো আমলের মাধ্যমে গরজ থাকে দোষের কথা নয়, দোষের কথা নয়। তো দুনিয়ার ফায়দাটা বলে দিই, আত্মীয়তার সুসম্পর্ক যদি বহাল রাখেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি পরীক্ষিত, যারা আত্মীয়দের হক যত বেশি আদায় করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। পরেশগার মানুষ, ভালো মানুষ যারা আত্মীয়ের সাথে কখনো খারাপ আচরণ করে না, বরং আত্মীয়রা খারাপ আচরণ করলেও তাদের সাথে ভালো আচরণ করে, কেউ টেলিফোন কর তারপর টেলিফোন করে, আছেন আপনাদের মধ্যে অনেকে। দেশের মানুষ কিন্তু অধিকাংশ ওই রকম, যদিও দেশের মানুষ হয়তো আমার এই কথাটা শুনলে রাগ করবে, প্রবাসে থাকেন তো, আমরাই বারবার করে টেলিফোন করে, আপনারাই বারবার করে টেলিফোন আত্মীয় স্বজনকে, ভাই বেরাদর আত্মীয় স্বজন কেউ টেলিফোন করতে চায় না, দূরের আত্মীয় তো বাদ দেন, ভাই বোনরা কেউ টেলিফোন করে না। যদি বইলাও রাখেন যে আজ মাঝে মাঝে একটা করে মিস কল তো দিস, হ্যাঁ কথা বলো স্মরণ, তাও তো বুঝলাম যে মিস কল দিচ্ছে তার মানে আমাকে আমার ভাই স্মরণ করছে, আমার বোন স্মরণ করছে, ঠিক কিনা? ওটাও করে না অনেকের আত্মীয় স্বজন, ওটাও করে না, শুধু আপনি টেলিফোন করেন। বাপ মার বিষয়টি ভিন্ন, এ কথা আপনি অভিমান করতে পারেন না যে বাপ মা আমাকে কখনো কল করেন, এটা করবেন না। কিন্তু ভাইদের ক্ষেত্রে সবাই আশা রাখে যে আমি দুইবার চারবার করলাম তো, ও তো একবার মাঝে মাঝে খোঁজ নেবে, তারপর করে না, না করুক, খারাপ আচরণ করুক, দুর্ব্যবহার করুক, কোনো যোগাযোগ রাখেন, আপনি যোগাযোগ রাখেন, এটা হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক। এইভাবে যদি আপনি সত্যি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখতে পারেন, ফজিলত শুনে সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান সাররাহু, কেউ যদি পছন্দ করে, ভালো লাগে কাউকে, আই ইউবসাতাল্লাহু ফিরিজকিহি, তার রিজিককে প্রশস্ত করা, আল্লাহ রিজিকে বরকত দেওয়া, রিজিক মানে টাকা পয়সা নয়, রিজিক মানে যেমন ধন দৌলত, ওর চাইতে বড় রিজিক হচ্ছে নেক সন্তান, হ্যাঁ নেক ছেলেমেয়েরা, তারপরে সেই ছেলেমেয়েরা শুধু নেক না, মাশাআল্লাহ দিন দুনিয়ার উন্নতি করেছে, দিনদার পরেশগারের সাথে সাথে দুনিয়ার উন্নতি করেছে, অথচ দেখা যাচ্ছে যে আপনার কোনো যোগ্যতা নেই, কিন্তু আল্লাহ যে কোন দিক থেকে এগুলো সহজ করে দিয়েছে আল্লাহ ভালো জানে। কিসের বদলতে হতে পারে যে আপনি যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রেখেছেন, তার জন্য অনেক কুরবানি করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, যার ফলে আল্লাহ আপনার ছেলেমেয়েদের তরবিয়তের রিজিকটা সহজ করে দিয়েছে, সহজ করে দিয়েছে, সব ছেলেমেয়ে যোগ্য আলহামদুলিল্লাহ, আপনার কোনো সময় অভাব নেই, হ্যাঁ মানসিক শান্তি বড় রিজিক এটা, কারণ মানুষ ধন সম্পদের ওপরে শুয়েও আরাম পায় না, অনেক আছে না শুয়ে আরাম পায় না, অসুস্থ শরীরও আরাম পায় না, অসুস্থ শরীর সুস্থ রোগ খুঁজে পায় না ডাক্তারে, তারপর ঘুম হয় না, আছে না অনেকে, হ্যাঁ কিসের জন্য? এগুলো আজাব, আজাব, ভালো মানুষের যদি এরকম হয়তো পরীক্ষা, কিন্তু খারাপ মানুষদের অবশ্যই আজাব। তো যেই ব্যক্তি চায় যে তার রিজিককে কী করা হোক, ইউবসাত আল্লাহ ফিরিজকে, রিজিক প্রশস্ত করা হোক, মানসিক সুস্থ, শারীরিক দিক দিয়ে ভালো, মাশা আল্লাহ ধন দৌলত যা আছে তাতে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তির সাথে চলে যাচ্ছে, আমার সময়কাল চলে যাচ্ছে, আর তারপরে মাশা আল্লাহ ছেলে মেয়ে দরবিয়তে এত সহজ আল্লাহ অনেক মাশা আল্লাহ, আর কখনও বিয়াদিবি করে না, কখনও তারা খারাপ দুর্ব্যবহার করে না, এই যে দুনিয়ার যদি এই নিয়ামতগুলি চান যে রিজিক আল্লাহ প্রশস্ত করুক, ওয়ুনসা লাহু ফি আসারিহি, আর তার বয়স বৃদ্ধি করা হোক, আল্লাহ আপনার আয়ুকে সুস্থতার সাথে বাড়িয়ে দিন, এটা কে চায় না? অসুস্থ অবস্থায় আয়ু বেশি চাই না, কিন্তু সুস্থ অবস্থায় সবাই কিন্তু বাঁচতে চায়, চাই না ওর বেশ কিছু ফায়দার দিক রয়েছে, কিন্তু অত্যন্ত লোভী হবেন না। দীর্ঘদিন যদি বাঁচতে পারেন সুস্থতার সাথে একজন নেক মানুষ, তাহলে সেই ব্যক্তি কত নেকি করতে পারবে চিন্তা করেন তো, হ্যাঁ
কতগুলি রমজান পাবে, কতগুলি লাইলাতুল কাদার পাবে, কত জিলহজ মাসের 10 দিন পাবে, আর তারপরে কত ফরজ সালাত পাবে, কত ফরজ নফল ইবাদত বন্দেগীর সুযোগ পাবে, আর যদি দিনের দাওয়াত দিতে পারে তো কত দীর্ঘ সময় ধরে দিনের দাওয়াতের কাজ করতে পারে, পারবে না? পারবে না। সুতরাং দীর্ঘ সময় সুস্থতার সাথে কেউ বেঁচে থাকতে চাইলে এটা কোনো খারাপ নয়, তবে সবসময় প্রস্তুতি থাকতে হবে মানসিক। আল্লাহর যখন হুকুম হবে যে আসো, রেডি আছি, কোনো হাহাকার অবস্থা নেই যে হাই এক্ষুনি মরে গেলাম, আরে এখনই এরকমটা হয়ে গেল না, কোনো নেই, আলহামদুলিল্লাহ আল্লাহর ডাক হয়েছে, আলহামদুলিল্লাহ। এই প্রস্তুতি থাকলে আবার খুব শান্তি আছে, যে কোনো সময় মত চলে আসলেও শান্তি আছে। আমি চলে গেলে কি হবে, আমার এখনও কচি কাজা আছে, কি হবে, আল্লাহ দেখবেন। আর ইয়াকিন, এর নাম হচ্ছে ইয়াকিন। কখনো এটা চিন্তা করবেন যে আমি চলে যাব তো কি হবে, ছেলে মেয়েদের, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, কে দেখবে, আল্লাহ দেখবেন। মুসাববিবুল আসবাব, আল্লাহ ব্যবস্থা করবেন, কাকে দিয়ে ব্যবস্থা করবেন সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং কখনো এই ফিকির একজন মমিন যার ইয়াকিন রয়েছে, যার তওয়াক্কল রয়েছে, সে কখনো এই সব ফিকির করবে না। তবে সবাই দীর্ঘ সময় সুস্থতার সাথে বাঁচতে চায়, এটা প্রাকৃতিক মানুষের কি চাহিদা। সুতরাং কেউ যদি চায় যে তার আয়ুতে বরকত হোক, তাহলে কী করতে হবে, ফালিয়া সেল রাহে মাহু, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখুন। সুসম্পর্ক বহাল রাখেন, কোনো আপনার অশান্তি হবে না, কোনো অভাব হবে না। আল্লাহর ওপরে ইয়াকিন রাখেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ওহির ওপরে ইয়াকিন রাখেন। আল্লাহ আমাদের যেন বরকত দান করেন। সহিহ বুখারী 5986 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2557 নম্বর হাদিস। দুনিয়ার কত ফায়দা, হ্যাঁ, যে একজন মানুষ দীর্ঘ সময় পেল সুস্থতার সাথে, আর কোনো রকমের অশান্তি নেই, আর রিজিকও বরকত হয়েছে, এমন নয় যে এমন অবস্থা, এমন অবস্থা যে আর বাঁচতে ভালো লাগে না, এমন না, কারণ কোনো অশান্তি নেই। সুতরাং সুস্থতার সাথে বাঁচলে অসুবিধা নেই, তাই না? তো এই যে নিয়ামত, দুনিয়ার নিয়ামত, এই বিশাল নিয়ামত, কিন্তু এই নিয়ামত কিসের মাধ্যমে হাসিল হবে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বলে বেশ কিছু বিষয় বর্ণনা করেছেন, সবগুলি বর্ণনা করব না, শুধু এইটুকু, কি কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়, আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী, তাহলে তার বাস্তবায়ন হচ্ছে ফালিয়াসেল রাহেমাহু, আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম রাখো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখো, তাহলেই তোমার ইমান ইয়াকিনের প্রমাণ যে সত্যি আল্লাহর ওপর তোমার ইমান রয়েছে, আর পরকালের প্রতি ইমান আছে। সে আত্মীয়রা দিক আর না দিক, আত্মীয়রা ভালো আচরণ করুক আর না করুক, তা আল্লাহ তো দেখছেন, আল্লাহর প্রতি ইমান আছে, আল্লাহ দেবেন, এবং আখেরাত তো সামনে আছে। দুনিয়াতে কিছু পেলাম না আমার ভাই বেরাদের কাছ থেকে, ভাই বোনদের সাথে এত ভালো করলাম, এত ভালো করলাম, এত খরচ করছিলাম, আমাদের ভাইরা অনেকেই করে, অনেকেই করে, প্রবাস থেকে 20 বছর 25 বছর ভাই বোনদের জন্য সব কিছু করেছে, নিমো খারাপ, তারপর নিমো খারাপ, এত দুর্ব্যবহার করলো, অনেক ভাইকে প্রবাসীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ভিটে বাড়িতে উচ্ছেদ করেছে, কোনো আক্ষেপ নেই। কেন কোনো আক্ষেপ নেই? আল্লাহর প্রতি ইমান আছে আর আখিরাতের প্রতি ইমান আছে। আমি তো আখিরাতের জন্য করেছি, আমি তো আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি, সুতরাং আল্লাহ তো সব দেখেছেন, আল্লাহ তো আমার জানছেন খলুসিয়াতের কথা, আল্লাহ দেবেন অবশ্যই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হ্যাঁ না দিয়ে ছাড়বেন না, অবশ্যই দেবেন, এখন দিচ্ছেন না পরে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে তাদের কাছ থেকে পেতে এটাও জরুরি নয় যে যার আমি উপকার করি তার কাছ থেকে পেতে হবে, আমার ভাই বোনদের কাছ থেকে পেতে হবে, এটা কখনো ভাববেন না। ভাই বোনের সাথে ভালো আচরণ করলে দেখা যাবে আল্লাহর অনেক অন্য অন্য বান্দা আছে যারা ভাই বোন না, মায়ের পেটের ভাই বোন না, তারা আপনার সাথে ভালো আচরণ করছে, তাদের মধ্যে আপনার ছেলে মেয়েদের উপকার হচ্ছে, হবে, কিন্তু ইয়াকিন লাগবে আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিষয়গুলি বুঝার এবং আমলের তৌফিক দান করেন। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের শাস্তি সম্পর্কে দুই একটি হাদিস বলে শেষ করে দিই। সহিহ বুখারী 5525 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 4636 নম্বর হাদিস, জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু থেকে, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। কাতিউন মানে কাতিউ রাহিমিন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে জান্নাতে যাবে না। ওই অবস্থায় যদি মারা যায়, ধরেন একসময় মনোমালিন্য হয়েছিল ভাইয়ে ভাইয়ে বা ভাই বোনে, আর তারপরে তখন মিলে গেছেন, তাহলে তওবা হয়ে গেছে, মিলে গেছেন তার মানে তওবা
হয়ে গেছে কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কেউ যদি চলে যায় আল্লাহর কাছে ওই অবস্থায় মরে গেল তাহলে জান্নাতে যাবে না তো স্থায়ী জাহান্নামী নাকি না স্থায়ী নাই এই হাদিসগুলোকে বুঝতে হবে জান্নাতে যাবে না হাদিস এক শ্রেণীর জাহিরি লোকেরা পেশ করে জান্নাতে যাবে না দাইও জান্নাতে যাবে না তারপর একটা আরেকটা শব্দ বাড়িয়ে দিল কোনোদিন যাবে না আরে কোনোদিন কোথায় আছে এখানে দাইও জান্নাতে যাবে না আছে কিন্তু কোনোদিন যাবে না এই কথা কোথায় আছে আর তারপরে কোনোদিন আবাদা যদি কোনো জায়গায় তাকিদ করা হয় ধমক দেওয়ার জন্য তো বাকি আরও দলিলগুলি তো সমন্বয় করতে হবে কারণ ইসলামের মৌলিক আকিদা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কেউ ইমান ভঙ্গ না করেছে ততক্ষণ স্থায়ী জাহান্নামী হবে না এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকিদা হানাফি শাফেঈ মালিকি হাম্বলি আহলে হাদিস মুহাদ্দিসিন ফুকাহা সবাই একমত এই ক্ষেত্রে একমাত্র খাওয়ারেজ আর মুতাজিলা ছাড়া বুঝতে পারছেন না সুতরাং এই তরজমা পড়িয়ে বক্তব্য করা আর তরজমা শোনানো মানুষকে আর মানুষকে ভয় দেখাবো যাতে করে ঠিক হয়ে যায় না ভয় দেখা থেকে সীমালঙ্ঘন করবেন না যেমন উৎসাহিত ফজিলত বয়ান করতে গিয়ে তবলিগী ভাইদের মতো ই করবেন না আপনি সীমালঙ্ঘন করবেন না তখন ভয় দেখাই দিকেও সীমালঙ্ঘন করবেন না কথা বোঝা গেছে না যতটা আল্লাহ এবং রসুল ভয় দেখে ততটা ভয় দেখাবেন আপনি নিজের পক্ষ থেকে না বেশি ভয় দেখাইতে যাবেন কথা বোঝা গেছে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে জান্নাতে যাবে না এটা হচ্ছে পানিশমেন্ট কিন্তু সংশোধন করলে তো ভালোই কথা সংশোধন করেনি আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছে যদি সরকারের এই ক্ষমতা থাকে যে একজন আসামি পাঁচ বছরে জেল হয়ে গেছে আর তারপরে তাকে ক্ষমা ঘোষণা করে রাষ্ট্রপতি ক্ষমার ঘোষণা এই অধিকার যদি তাদের থাকে তো রব্বুল আলমের অধিকার আপনি আমি কেড়ে নেব নাকি এটা হচ্ছে শাস্তি কিন্তু আল্লাহ ইচ্ছা করলে অনেক নেক আমল অন্যদিকে আছে সেই জন্য আল্লাহ কাউকে মাফ কিন্তু আপনাকে মাফ করবেন এইটা তো নয় সুতরাং এই কথা ভাববেন না যে আমার তো মেলা নামাজ আছে মেলা রোজা সিয়াম আছে মেলা হজ যাকাত আছে মেলা দিনের কাজ আছে সুতরাং আত্মীয়তার সাথে ভাইয়ের সাথে সম্পর্ক নাই রাখলাম এই খুব খারাপ ব্যবহার করেছে বোনের সাথে সম্পর্ক নাই রাখলাম আল্লাহ আমাকে মাফ করবেন না হইতে পারে আল্লাহ আপনাকে মাফ করবেন না এই দৃষ্টতার কারণে সুতরাং সবসময় নিজেকে সংশোধন করে রাখার তো যেন চেষ্টা করেন আল্লাহ যেন তৌফিক দান করেন একটি হাদিস মুসনাদ আহমদ আছে এই দিয়ে শেষ করছি রাসূলুল্লাহ বলেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু ইন্না আমাল বানি আদম তুরাজু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ সপ্তাহে কয়দিন আমল পেশ করা হয় দুই দিন প্রসিদ্ধ যে হাদিস রয়েছে সোমবার আর বৃহস্পতিবার এই হাদিসে একটু ভিন্ন রয়েছে আদম সন্তানের আমল পেশ করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে জুমার রাতে তাহলে এই সময়টি এই যে জুমার রাত এখন চলছে মাগরিব থেকে প্রত্যেক বৃহস্পতিবারে লাইলা জুমার রাতে ফালা ইউখবালু আমালু কাতে রাহমিন কিন্তু যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তার আমল কবুল করা হয় না ওপরে উঠে না আল্লাহ কবুল করা হয়েছে রিজেক্ট কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল না রাখবেন ইমাম আহমদ রাহমাহুল্লাহ মুসনাদ আহমদে বর্ণনা করেছেন মুসনাদ আহমদ এমন একটি বিশাল হাদিসের কিতাব যে আপনি কত উচ্চিত বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ ছয় কিতাবে মেলা হাদিস পাবেন না কিন্তু মুসনাদ আহমদে ওই হাদিসগুলি আছে এই হাদিসটির সনদ সহি আত্মীয়দের যদি দান খায়রাত করেন কত নাকি জানা আছে অনাত্মীয়কে দান করলেন আর আত্মীয়কে দান করলেন হ্যাঁ এই যে মাশাআল্লাহ আমাদের ছোট স্টুডেন্ট বলছে যে ডবল নাকি মাশাআল্লাহ ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে মুসনাদ আহমদে তিরমিজি নাসাই ইবনে মাজাহ ইন্না সাদাকাত আল মিসকিন সাদাকা কোন অনাত্মীয় মিসকিন গরিবকে যদি সাদকা করেন তো সাদকার নাকি এক নাকি পেলেন মানে এক গুণ নাকি পেলেন এক নাকি মানে এক নয় এক গুণ পেলেন ওয়ালা যির রাহেমে আর যদি সেই দরিদ্র আপনার আত্মীয় হয় আপনার খালা ফুফু চাচা চাচি শুধু ভাই বোন এতক্ষণ বলে আসলাম এতখানিটা সীমিত হয়ে গেছে অনেকে ভাবেন শুধু ভাই বোন ছাড়া মনে হয় আর কারোর সাথে শোষণ অনেকে চাচার সাথে কোনো সম্পর্ক নেই তাই না চাচা তো ভাইদের সাথে সম্পর্ক খারাপ ওর আত্মীয় ভাই বোনের তুলনায় দূরের হোক ওর আত্মীয় হ্যাঁ এইরকমই যারা আত্মীয় স্বজন আর রয়েছে দূরের হোক কাছের হোক যদি আপনার আত্মীয় মিসকিন হয় দরিদ্র হয় তাকে যদি আপনি দান করে ইসনাতান তাহলে দ্বিগুণ পাবে সাদাকাতুন ওয়া সেলাতুন সাদা কারণে কি পেলে দান খায়রাত করার আর কিসের সেলাতুল আরহাম আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার যে সব রয়েছে সেটাও পেলে আল্লাহ রাব্বুল্লাহ আমাদেরকে যে কোনো ভালো কাজের যেন তৌফিক দান করেন এবং সমস্ত মন্দ কথা কাজ থেকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন এখানে আজকের আলোচনা শেষ করছি ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ
ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।